ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত 13টি বগি। করমন্ডল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রেল দুর্ঘটনা। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। করমন্ডল ট্রেন দুর্ঘটনার স্মৃতি ভুলতে না ভুলতেই আবারও ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকলেন দেশবাসী। বাঁকুড়ার ওন্দায় ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ফের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে অপর একটি মালগাড়ি। সংঘর্ষের জেরে দুটি মালগাড়ির 13টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর নেই। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় খড়গপুর বাঁকুড়া আদ্রা লাইন। জানা গিয়েছে চালক ঘুমিয়ে পড়েছিলেন, তাই সিগন্যাল দেখতে পাননি, যার জেরেই বাঁকুড়ার ওন্দায় ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। 6-7 এরকম সময় একটা প্রচুর জোরা আওয়াজ হয়, আমি বাড়িতে শুয়েছিলাম, তারপর বাড়ির থেকে বেরিয়ে এসে দেখি যে একটা ইঞ্জিনের উপরে একটা মালট্রেন দাঁড়িয়ে ছিল, তার উপরে একটা মালট্রেন এসে চেপে গেছে। তো তৎক্ষণাৎ এসে দেখি যে কারো সেরকম কেউ ছিল না আশেপাশে, রাত্রেবেলার সময় এসে তারপর দেখলাম যে ড্রাইভার মানে লোকো পাইলট যারা ছিল তারা ভিতরেই অবস্থায় বসেছিল আর কি। তারা আওয়াজ দেওয়ার পরে আমরা তাদেরকে নিচে নামিয়ে স্টেশনে পাঠিয়ে দিই। হ্যাঁ, ভয়ঙ্কর ঘটনা, বিরাট একটা আওয়াজ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যাচ্ছে। 7-8টা বগি তো নেমে গেছে দেখাচ্ছে এখন, আর যে মাল ট্রেনটা দাঁড়িয়ে ছিল সেটারও 4-5টা বগি ইয়ে হয়ে গেছে ক্ষতিগ্রস্ত। না, এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, তো ওটা লক করা আছে, তার বাকি খালি দেখাচ্ছে দূর থেকে। আদ্রা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার জানিয়েছেন ইতিমধ্যেই চালককে সাসপেন্ড করা হয়েছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে আদ্রা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার আরো বলেন, চালকের এই ভুলেই এই দুর্ঘটনা, মনে হয় ওর চোখ লেগে এসেছিল। ভোর 4টার সময় মাঝে মাঝে ঘুম এসে যায়, তাই হয়তো চালক সিগন্যাল দেখতে পাননি। সিগন্যাল লাল ছিল, পয়েন্ট লুপ লাইনের দিকে সেট করা ছিল। সেই সময় সেখানে অন্য মালগাড়ি দাঁড়িয়েছিল, পিছন থেকে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিতে ধাক্কা মারেন চালক। এটাতে সামথিং কিছু হয়েছে, গাড়ি একটা দাঁড়িয়ে ছিল, এই গাড়িটা এসে মেরেছে, এটাই। এরপর এটা সাবজেক্ট এনকোয়ারি আর কি, সেটা আমরা বলতে পারবো, এটা এনকোয়ারি করে বলতে পারবো। নিশ্চয়ই কোনো ত্রুটি না থাকলে হবে না, আপনারা দেখছেন। হ্যাঁ, নিশ্চয়ই 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 সেগুলো আমাদের এনকোয়ারি করা হবে এবং অবশ্যই কিছু না কিছু কারবার করবে। আচ্ছা, লুপ লাইনে যে ট্রেনটি দাঁড়িয়েছে সেটা কি শান্টিং হচ্ছিল? মোস্ট প্রবলি এটা সাবজেক্ট এনকোয়ারি কিছু একটা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার ওন্দার কাছে একটি মালগাড়িকে লুপ লাইনে শান্টিং করা হচ্ছিল, অর্থাৎ এক লাইন থেকে অন্য লাইনে মালগাড়িটি সরানো হচ্ছিল। সেই সময় সিগন্যাল লালই ছিল, কিন্তু সিগন্যাল না মেনে আদ্রা থেকে খড়গপুর গামী একটি মালগাড়ি এসে ওই পণ্যবাহী ট্রেনটির পিছনে ধাক্কা মারে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। করমন্ডলের স্মৃতি এখনো টাটকা। তার মাঝেই এক মাসও কাটেনি, ফের রেল দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। ইদে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।